27 মাস ধরে ইউক্রেনে হামলা দখল অব্যাহত রেখেছে রাশিয়া। গেল সপ্তাহে ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি লক্ষ্য করে অন্তত 25 বার হামলা চালিয়েছে মস্কো। খার্কিভ অঞ্চলে একের পর এক গ্রাম চলে যাচ্ছে রুশ সেনাদের দখলে। পশ্চিমাদের কাছে বারবার অস্ত্র সহায়তা চেয়েও সুবিধা করতে পারছিল না কিয়েভ। এমন বাস্তবতায় খার্কিভে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গেল শুক্রবার চেক প্রজাতন্ত্রের প্রাগে নেটোর প্রতিনিধিদের সাথে বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, পশ্চিমা মিত্রদের অস্ত্র ব্যবহার করে রাশিয়াকে উপযুক্ত জবাব দেয়া এখন সময়ের ব্যাপার মাত্র। I think that using any weapon, Western kind of weapon, on the territory of Russia, it's the question of time. এমন ঘোষণার পর পশ্চিমাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে মস্কো। প্রয়োজনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে সংঘাতে জড়ানোর হুঁশিয়ারি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখলেও ন্যাটো রাশিয়া সংঘাত এড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। Dass das nicht zu einem Krieg zwischen Russland und der NATO eskaliert. It will ensure a lasting peace. এদিকে মস্কোর এই হুমকিতে ন্যাটো একেবারেই বিচলিত নয় বলে মন্তব্য করেছেন জোটের প্রধান। President Putin has threatened NATO allies since the beginning of the war. He has been out there again and again. Actually the day before the invasion he gave a speech where he threatened any ally that provided support to Ukraine. But we are not being deterred. এদিকে ইতালির অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলা চালানোর বিষয়ে ইউক্রেনকে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ইউক্রেন রাশিয়া সংঘাতে নিজেদের অবস্থান নিয়ে সিঙ্গাপুরে একটি বৈঠকে অংশ নিয়েছেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।